শ্যামাপ্রসাদ মুখার্জীক কেন্দ্র করে বিতর্ক অব্যাহত আছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বরপেটাত শ্যামাপ্রসাদ মুখার্জীর আবক্ষমতি উন্মোচন করে শ্যামাপ্রসাদ মুখার্জীর অসমৰ প্রতি যথেষ্ট অবদান আছে বলে করা বক্তব্যের পিছতে ভিন্ন পক্ষের প্রতিক্রিয়া প্রকাশ করেছে। বিশেষকৈ অখিল গগৈ আর প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুণ বরাই ইয়াক সমালোচনা করেছে। অসমৰ প্রতি শ্যামাপ্রসাদ মুখার্জীর যথেষ্ট অবদান আছে। মুক্তিযুদ্ধ আর পুষ্পলতা দাসের আত্মজীবনীর উদ্ধৃতি দিয়ে কলে বিজেপিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সপক্ষে জয়ন্ত মল্ল বরুয়ার যুক্তি। গোপীনাথ বরদলৈ ইয়াত স্পষ্ট ভাষাৰে কৈছে যে শরৎচন্দ্র বোস আর শ্যামাপ্রসাদ মুখার্জীয়ে মুখার্জী তো অসমৰ নেতাসকলক বিশেষকৈ বরদলৈদেবর গ আশার বিরুদ্ধে অসমৰ অভিমত ব্যক্ত করে যুগুত করা চিঠি পত্র প্রস্তাব আদি রচনা করতে কেনেকুৱা অব্যর্থ যুক্তিরে তাক গাঁঠি লাগিব সেই বিষয়ে দিয়া পরামর্শ দি তেওঁবিলাকক নিজেও কিছুমান আর্হি লিখি দিছিল। তেওঁবিলাকে কৈছিল যে বঙ্গদেশৰ লগত অসম মরিব নালাগে, অসমে যুঁজ দি এই আসনি ব্যর্থ করিব লাগিব। শরৎচন্দ্র বসু আৰু শ্যামাপ্রসাদ মুখার্জীর মেধা সেই সময়ের বরদলৈদেবর কারণে কিমান সহায়ক আছিল সেই সময়ের কর্মী সকলে জানে। অসমে এই দুগৰাকী ব্যক্তিক কৃতজ্ঞতায় স্মরণ করব লাগিব। তাৰমানে পুষ্পলতা দাসে কৈছে যে অসমে শ্যামাপ্রসাদ মুখার্জীক স্মরণ করিব লাগে, আর রিপুণ বরা আর অখিল গগৈ কৈছে যে মুখ্যমন্ত্রী ইতিহাস বিকৃত করেছে। জয়ন্ত মল্লই উদ্ধৃতি দিলে দেবেশ্বর শর্মার গ্রন্থ। দেবেশ্বর শর্মাই লিখিছিল শ্যামাপ্রসাদ মুখার্জীর অবদানের বিষয়ে। কংগ্রেসের রিপুণ বরা ডাঙরিয়া বহুত ডাঙর ডাঙ্কপ মারি মারি কৈ আছে এইখান তেখেতসকলের শ্রদ্ধেয় নেতা অসমর দেবেশ্বর শর্মা তেওঁর আত্মজীবনীত কি লিখি থৈ গৈছে। তেওঁর আত্মজীবনীত আপোনালোকক মই কপিটো দিছো। দেবেশ্বর শর্মায় আত্মজীবনীত স্পষ্ট ভাষাৰে লিখিছে যে এই লাইনটো মাত্র পড়িলে হল 296 পৃষ্ঠাত আছে যে কিন্তু শরৎ বসু নেতাজী সুভাষ বসুর ককায়ক আর শ্যামাপ্রসাদ মুখার্জী এই দুজনের বাদে কোনো এজন ভারতীয় নেতায় অসমৰ প্রতি সহানুভূতি উচক আর একে আখাৰে বৰদলৈক নকলে। তাৰমানে শরৎচন্দ্র বোস আর শ্যামাপ্রসাদ মুখার্জীর বাহিরে কোনে এই বিষয়ে কথা নকলে বলে দেবেশ্বর শর্মায় লিখি থৈ গৈছে। তেওঁ লিখিছে পিছত এইটো কথা উল্লেখ নকৰিলে অকৃতজ্ঞতার দুঃখে শুভ যে শরৎচন্দ্র বোস শ্যামাপ্রসাদ মুখার্জীয়ে অসমক গ্রুপিংৰ সোমালে আত্মহত্যা করা হব বলে স্পষ্ট ভাষাৰে সকিয়াই দিছিল। জয়ন্ত মল্লবৰুৱাৰ টার্গেট অখিল গগৈ। অখিলৰ অধ্যয়ন নাই, শ্যামাপ্রসাদ মুখার্জী সংক্রান্ত অখিলৰ ভুল ব্যাখ্যা। অসমীয়া ভাষার যেতিয়া কলিকতা বিশ্ববিদ্যালয়ত অসমীয়া ভাষাক প্রতিষ্ঠা করা হল, বিশ্ববিদ্যালয়ত অসমীয়া ভাষার যেটা আহিলে 1935 সনত সেই সময়ের কথা যেটা অস্বীকার করে শ্যামাপ্রসাদ মুখার্জীর কোনো অরিহনাই নাই বলে কলে। আরে অসমীয়া ভাষা 1935 সনত কলিকতা ইউনিভার্সিটিত স্নাতকোত্তর শ্রেণীর কারণে আহিছে আর সেই সময় 1934 সনের পর 38 সনলে উপাচার্য হল শ্যামাপ্রসাদ মুখার্জী। উপাচার্যজনের অরিহনে একটা তাত একটা ভাষার মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের ভাষা একটা আহিব আর সেই কথাটা এটা একে আখারে অস্বীকার করব। এটা শ্যামাপ্রসাদ মুখার্জী যদি নিজকে বীরিঞ্চি কুমার বরুয়াতকেও বেশি অভিজ্ঞ বলে ভাবিছে মানে নাজানো, এইখান বীরিঞ্চি কুমার বরুয়ার অঙ্কিয়া নাট এই কিতাবখন আপনাদের পাব, মানে আপনাদের দিছু বীরিঞ্চি কুমার বরুয়ার অঙ্কিয়া নাট আর আছিল কলিকতা বিশ্ববিদ্যালয়ের অসমীয়া বিভাগের অধ্যাপক। শ্যামাপ্রসাদ মুখার্জীর সময়ত অসমীয়া বিভাগের অধ্যাপক আছিল, তেও অসমীয়া বিভাগের অধ্যাপক। এটা বীরিঞ্চি কুমার বরুয়াই জানিব নে রাস্তাত আন্দোলন করে থাকা অখিল গগৈ জানিব নে টিআর ফেরত রিপুণ বরাই জানিব। এইবার তথ্য সহ যুক্তি আগবহালে অখিল গগৈ। অখিলে প্রত্যাহ্বান জানালে মুখ্যমন্ত্রী উপাচার্য হয়েছে কলিকতা বিশ্ববিদ্যালয় উপাচার্য হয়েছে 1934 সনের পর 38 সনের যদি 1905 সনের পর কলিকতার তলর ইন্টারমিডিয়েট ক্লাসবিলাকত যদি আপনার অসমীয়া মাধ্যম ব্যবহার হয় তেতিয়া হলে 1934 পর 38 সনের যিজন উপাধ্যক্ষ তেওঁ অসমীয়া ভাষা কেনেকে তাত প্রবর্তন করলে, অসমীয়া ভাষা বসালে বলে যে কৈছে কেনেকে প্রবর্তন করলে, বরং তেওঁ দেউতাক এই হিন্দুত্ববাদী নেতাজনের যিজন দেউতাক তেওঁ উপাধ্যক্ষ আছিলে আশুতোষ মুখার্জী আপনার তেখেতৰ দিনত কিন্তু আপনি আপনাদের সকলে জানে তেখেতৰ দিনত অসমীয়া ভাষা সম্পর্কীয় কেবাটাও গুরুত্বপূর্ণ কাম করা হয়েছিল। বিকৃতিটুক মই বিকৃতি বলে কলে যদি মুখ মগজুর বিকৃতি হয়েছে বলে কয় তেতিয়াহলে কার কি বিকৃতি হয়েছে আপনাদের নিজে বুঝি লোক। মতো যে কথা কৈছো তথ্য আর প্রমাণ সহকারে আর মই যদি কব লাগে মই
প্ৰত্যাহ্বান জনাওঁ, অসমৰ মুখ্যমন্ত্ৰীক প্ৰত্যাহ্বান জনাওঁ, জয়ন্ত মল্ল বৰুৱাকটো মই আৰু প্ৰত্যাহ্বান নজনাওঁ, জয়ন্ত মল্ল বৰুৱাক আপোনালোকে সকলোৱে জানে। গতিকে তেখেতক মই প্ৰত্যাহ্বান নাজনাওঁ, ধামাধাৰাবিলাকক মই প্ৰত্যাহ্বান নজনাওঁ, অসমৰ মুখ্যমন্ত্ৰীক মই প্ৰত্যাহ্বান জনাওঁ যে মুখ্যমন্ত্ৰীৰ যদি সাহস আছে তেতিয়াহ'লে অসমীয়া ভাষাক কোনে ৰক্ষা কৰিলে সেইটোৰ ওপৰত মোৰ লগত ডিবেট কৰক। ব্যুৰো ৰিপৰ্ট, DY 365।